اقرأ أخيّا ورتّل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের একটি হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যিনি কুরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। প্রিয় দর্শক, সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর সেরা সন্তানদেরকে নিয়ে আয়োজন এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিশ্বসেরা হাফেজ কোরআনদের তেলাওয়াত এবং তাদের জীবনের সফলতার গল্প নিয়ে আমরা চমৎকার করে সাজিয়েছি এই প্রোগ্রামটি। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে বিশ্বসেরা একজন হাফেজ কোরআনকে আমন্ত্রণ জানিয়েছি, নেত্রকোনার বন্ধু হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ বাইজিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজানের রোজা রাখো? জি। হ্যাঁ, মাশাআল্লাহ। তারাবি পড়াও? জি। কোথায়? ঢাকা বাইতুল আমান জামে মসজিদ। কোথায় এটা? যাত্রাবাড়ি। মাশাআল্লাহ। তো কত বছর তুমি তারাবি পড়াচ্ছ? 2021 সাল থেকে। 2021? আচ্ছা আচ্ছা। আব্বা আম্মা আছে? জি। মাশাআল্লাহ। কয় ভাই বোন তোমরা? আমরা এক ভাই দুই বোন। বোনরা কি মাদ্রাসা নাকি জেনারেল লাইনে? মাদ্রাসায়। আমার মেজো বোন হাফেজা। তোমার বোনও হাফেজা? জি। বাবা কি হাফেজ? জি। বাবাও হাফেজ? জি। মা হাফেজা? জি না। তো তোমার হিফজ কোন মাদ্রাসায়? নেত্রকোনা জামালুল কোরআন মাদ্রাসায়। জামালুল কোরআন? জি। অনেক বড় প্রতিষ্ঠান। জি। খুব নাম করা, মাশাআল্লাহ। তুমি তো ভালো একটি মাদ্রাসা লেখাপড়া করেছো। কতদিন সময় লাগলো তোমার? হাফেজাতে 2 বছর সময় লেগেছে। 2 বছর কমপ্লিট করেছো? জি। তারপরে শুনানি? আরো 2 বছর। 2 বছর শুনিয়েছ, মাশাআল্লাহ। হাফেজ নাহিয়ান, তাহলে তো তুমি একজন মজবুত হাফেজ, মজবুত ইয়াদের অধিকারী। তো এই তারাবির এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোমাকে নিয়েছে নাকি সরাসরি? ইন্টারভিউ দিস। কতজন হাফেজ অ্যাটেন্ড করলো? 73 জন হাফেজ। 73 জন হাফেজ অ্যাটেন্ড করেছিল? জি। এর মধ্যে তুমি প্রথম হওয়ার কারণে এখানে তারাবির নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন কি করো? এখন আমি কিতাবখানায় পড়তেছি। কোথায়? নেত্রকোনায়। এই বছর থেকে ইনশাআল্লাহ ঢাকা ভর্তি হবে। আচ্ছা, নেত্রকোনা কোন মাদ্রাসা? নেত্রকোনা জামাল কোন মাদ্রাসায়। ও, ওখানেও কিতাবখানা আছে না? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোন কিতাব পড়তেছো? এই বছর মিজান জামাতে পড়ছি। তো আমরা যতটুকু জানি তোমরা আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরেছ, আন্তর্জাতিক কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধি হতে হয়ে সেখানে তোমরা গিয়েছিলে। কোন দেশে যাওয়ার সুযোগ হয়েছে তোমার? মিশরে। মিশর, মাশাআল্লাহ। তো সেখানে কতটা রাষ্ট্র ছিল? 82টি রাষ্ট্র ছিল। 82টি রাষ্ট্র? জি। আচ্ছা আচ্ছা। কয়টি প্রশ্ন করেছিল তোমাকে? আমাকে ফাইনাল রাউন্ডে তারা 3টা প্রশ্ন করছে। بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء
الأعضاء قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم صدق الله العظيم ما شاء الله ما شاء الله حافظ نصر الله بايجيد সুন্দর তেলাওয়াত করেছো তো এইভাবে করি তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে না এটা ফাইনাল রাউন্ডে তিনটা প্রশ্নের উত্তর দিছি এর আগে আরো অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে আচ্ছা সর্বমোট কতটা প্রশ্ন আমাকে সর্বমোট প্রায় 20টার মতো প্রশ্ন করেছে তো তোমাকে সর্বমোট 20টি প্রশ্ন করেছে তো এক একটি প্রশ্ন কত মিনিট করে তারা তেলাওয়াত শুনছে তোমার কাছ থেকে ফাইনাল পর্বে তারা আমার তিনটে প্রশ্ন এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা করে শুনেছিল আর আগে যে প্রশ্নগুলো করেছিল সেগুলো আসলে আমি 2020 সালে মিশরে যাই আচ্ছা তখন আমি অনেক ছোটো ছিলাম সেজন্য প্রথম রাউন্ডে যখন আমার তারা বাসায় নেই তখন তারা তিনটি প্রশ্ন করে 2020 সালে তুমি যখন আন্তর্জাতিক কম্পিটিশনে যাওয়ার জন্য নির্বাচিত হলে তখন তোমার বয়স কত ছিল আমার বয়স ছিল 12 বছর বারো বছর বয়সে তুমি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিলে নিয়েছো নিজেকে হ্যাঁ মাশাআল্লাহ তারপর আমি এত ছোট ছিলাম তারা আসলে বিশ্বাস করে না যে আমি হাফেজ কিনা জি তখন তারা আমার হিফসের থেকে নাম কেটে তারা কিরাতের যে আরেকটা গ্রুপ আছে সেখানে দিয়ে দেয় আচ্ছা তারপর আমরা যে হোটেল ছিলাম সেই হোটেলে আসলে প্রতিযোগিতা আমরা দেখতে যাই প্রতিযোগিতা কীরকম হচ্ছে তারপর দেখতে যাওয়ার পরে দেখি হেফজার প্রতিযোগিতা হচ্ছে যখন আমরা সিট দেখতে যাই তখন দেখি আমার নাম নাই এটা দেখার পর বলছে আমার উস্তাদ সে তো হেফজুল কোরআনে তারা বিশ্বাস করছে না না সে তো ছোট সে কীভাবে হাফেজ হতে পারে বারো বছরের ছেলে হাফেজ হতে পারে না আচ্ছা পরে তারা অনেকগুলো প্রশ্ন করছে প্রায় 15-20টার মতো যখন দেখা সবগুলো পাইরে ফেলতেছি তারপরে সবগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিক দিচ্ছ জি জি তারপর তারা আমাকে হিফজুল কোরআনে সিলেক্ট করে ওই সময়ে আমাকে আমি তখন প্রস্তুত নাই আমি ওই সময়ে তারা বলছে এখন আপনার সিরিয়াল সবার লাস্টে আপনাকে এখনই প্রতিযোগিতা দিতে হবে তো আমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে এই সময়ে প্রতিযোগিতা করি ফাইনাল অংশগ্রহণ করি তাহলে তো সেখানে তোমার কঠিন পরীক্ষা দিতে হয়েছে জি হাফেজ নাসরুল্লাহ বাইজি তাহলে তুমি তাদের এই যে একটা ধারণা ছিল যে না এটা সম্ভব না 12 বছর হাফেজ হতে পারে না তার সঠিক জবাবটা দিয়ে দিয়েছিলে হ্যাঁ এত বড় একটা আন্তর্জাতিক কম্পিটিশনে মাত্র 12 বছর বয়সে দ্বিতীয় হওয়া এটা অনেক বড় ব্যাপার বাবা অনেক বড় ব্যাপার তো নাসরুল্লাহ আমরা কি আরেকটা তেলাওয়াত শুনতে পারি কিনা তোমার কাছে জি অবশ্যই হ্যাঁ তাহলে তোমার আরেকটা তেলাওয়াত শুনবাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم ما شاء الله صدق الله العظيم ما شاء الله নাসরুল্লাহ ভাইজিত খুব ধীর গতিতে চমৎকার একটি তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিলে আশা করি দর্শক শ্রোতা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে তারা তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ তো কোরআনের সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে কোরআন প্র্যাকটিস করতে হবে নাসরুল্লাহ এই যে তুমি 12 বছর বয়সে এত বড় একটা অর্জন তোমার বাবা মা কি বলে তোমাকে আলহামদুলিল্লাহ আমার বাবা মা অনেক খুশি তুমি যখন দেশে আসলা তোমার এলাকার মানুষ আশেপাশের ফ্রেন্ড সার্কেল তারা তোমাকে কিভাবে রিসিভ করলো ফুলের মালা দিয়ে অনেক সম্বর্ধনা দিয়ে অনেক প্রশংসা করলো তোমার হ্যাঁ তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক দোয়া জি এবং অনেক পরামর্শ দিল হ্যাঁ জি তো এখন তোমার স্বপ্ন কি আমার স্বপ্ন হচ্ছে আমি অনেক বড় একজন আলেম হব মাশাআল্লাহ এবং মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়ে আসব যারা দ্বীনের বাহিরে আছে তাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিব ইসলামের পথে ইসলামের একজন দায়ী হবে হ্যাঁ জি ইনশাআল্লাহ এই কোরআনের ধারক বাহক এটা দায়িত্ব পালন করবে দ্বীন প্রচার করবে হ্যাঁ দুনিয়া আখেরাতে সব প্রসেস মানে যতগুলো কাজ আছে দিনের দাওয়াত দিবে নাকি সামাজিক কাজও করবে কোনটা ইনশাআল্লাহ দুটোই করব মাশাআল্লাহ দুইটাই করবে এবং দুইটাই করতে হবে নাকি আর লেখাপড়ার ক্ষেত্র তুমি হাফেজের ক্ষেত্রে যেমন তুমি একজন সফল হাফেজ আন্তর্জাতিক মানের হাফেজ ঠিক এই যে কিতাবের লাইনে আলেম হওয়ার জন্য যে লেখাপড়া সেটাও যাতে তোমার রেজাল্টের তেমন হয় তুমি যাতে ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারো মদিনা ইউনিভার্সিটিতে পড়তে পারো মিশরে পড়তে পারো আলা আজহার ইউনিভার্সিটিতে পড়তে পারো ঠিক না জি তবে টার্গেট থাকতে হবে অনেক বড় জি ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক এবং তোমাকে সর্বোচ্চ সফলতা আল্লাহ দান করুক আমরা সেই দোয়াই করি আমাদের সেই প্রত্যাশাও আল্লাহর কাছে তবে আমরা যেহেতু অনুষ্ঠান শেষ করব শেষ করার আগে যদি আবার তোমার নাসরুল্লাহর একটি তেলাওয়াত আমরা শুনি কেমন হয় হ্যাঁ তোমার বিরক্ত লাগবে না তো জি না জি আচ্ছা আচ্ছা তাহলে আমরা আর একটু বেশি শুনতে চাই নাকি রাসুল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একটি তেলাওয়াত আমাদেরকে শোনাবে এই তেলাওয়াতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রাম থেকে বিদায় নেব জি মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা কাছে নিয়ে তুমি তেলাওয়াত করো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى برب ربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله العظيم ما شاء الله حافظ محمد نصر الله بايجيد চমৎকার তেলাওয়াত তুমি করলে নসরুল্লাহ বাইজিদ আমাদেরকে তুমি অনেক সময় দিয়েছো স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি লেখাপড়া ভালো করে করতে হবে ঠিক আছে কোথাও মনোযোগ দেওয়া যাবে না হ্যাঁ আগে লেখাপড়া তারপরে দুনিয়াতে চাকরি বাকরি সব তোমাদের পেছনে ঘুরবে মন থাকবে তো ঠিক আছে বাবা এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক আমরা শুনছিলাম হাফেজ মোহাম্মদ নসরুল্লাহ বাইজিদ নেত্রকোনার কৃতি সন্তান মাত্র ১২ বছর বয়সে যিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করে নিয়েছে এটা তো বিশ্বাসই করার মতো নয় আপনি কি একটিবার ভাবতে পেরেছেন ১২ বছরের একটি ছেলে বাংলাদেশকে সম্মানের সাথে প্রেজেন্ট করার জন্য বিদেশে চলে যাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করার জন্য চলে যাচ্ছে বিশাল একটি দায়িত্ব নিয়ে এরা আমার দেশের সম্পদ আমার দেশের এসেট তাদেরকে নিয়ে ভাবা দরকার রাষ্ট্র তাদেরকে নিয়ে ভাবা দরকার সুতরাং এই প্রতিভাগুলোর যথাযথভাবে মূল্যায়ন করা দরকার যে দেশে প্রতিবাদের মূল্যায়ন নেই সে দেশে কিন্তু প্রতিবাদের জন্ম হয় না সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বোঝ দান করুন আমিন দর্শক আগামীকাল একই সময় আবারও নতুন কোনো বিশ্বসেরা হাফেজি কোরআনকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ঈমান ও আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু